শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আছি রাতারগোল সিলেট। এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, না নৌকায় যাচ্ছি। আপনারা বুঝতে পারতেছেন, অপরূপ একটা জায়গায় আমরা নৌকার ভিতরে ঘুরতেছি। মাঝে দেখতে পাচ্ছেন পিছনে, হ্যাঁ কমেন্ট করো। সত্যি আমরা গতকালকে ছিলাম বিছনা গান্ধীতে ছিলাম আমরা দুইজন, আমরা দুই ফ্রেন্ড, আর আজকে সবাই মিলে আসছি রাতারগুলে। এখন নৌকায় আসি, বৃষ্টি হালকা হালকা পড়তেছে, তবে খুব ভালো লাগতেছে আমাদের। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা প্লেস, সুন্দরবনের মতো গাছপালা চারপাশে, অনেক মজা হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা এখনো এই রাতারগুল আসেন নাই, তাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন। এখন দেখেন আমরা ঢুকে পড়ছি একটা জঙ্গলের ভিতরে, দেখতে পাচ্ছেন আমরা নৌকা দিয়ে কিভাবে ভিতরে ঢুকছি। আপনারা খেয়াল করছেন হয়তো অনেকেই, এরকম জঙ্গলের ভিতর দিয়ে আপনারা খেয়াল করবেন, আমরা বেশ ভালোভাবেই মানে এনজয় করছি। যদিও আকাশে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু আসলে আমাদের মানে আনন্দের ভাত এই বৃষ্টিকে মানে তোয়াক্কা করছে না। তৃপ্তি হাত নামাও। আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় শক্তি এবং তার বন্ধু নিশাত। তারা দুজনেই খুব মজা পাচ্ছে, এখন নিশাত কিছু বলবে, আপনারা একটু শুনুন। আমরা এখন একদম ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছি আর খুব মজা হচ্ছে, আর নৌকার ভ্রমণ তো সবসময় মজা হয় আর অনেক আনন্দ হয়, আর এরকম প্লেস হলে তার কথাই নেই, এত ভাল লাগে। আর বৃষ্টি পড়তেছে অল্প অল্প, এটা অনেক ভাল লাগে। আর আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে আছে, এই কারণে আরো ভাল লাগতেছে। আসলে এরকম জার্নি তো মানে সচরাচর দেখা যায় না, যে দুই বন্ধু একসাথে মানে একই জায়গায় এসে ঘুরতেছি, তাও আবার নৌকায়। ফ্যান্টাস্টিক জার্নি হচ্ছে আমাদের। আও, আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই আশা করছি আমাদের সাথেই থাকবেন। দাইনের কি অবস্থা? না, দেখতে পাচ্ছেন কথা বলবো। হ্যাঁ, এখন শক্তি এবং নিশাত তারা একটু গান গাইবে, আমি গান গাওয়ার জন্য বলছি। হ্যাঁ, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল রাইয়া দে, গার মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল রাইয়া দে, গার মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল রাইয়া দে, গার মাঝি গা কোনো গান। বেশ, এটুকুই থাক আপাতত, আমরা আবার ঘুরে আসবো কিছুক্ষণ পর পর আরেকটা গানে। দেখতে পাচ্ছেন অপরূপ সিলেটের সেই রাতারকুল। এই রাতারকুলে না আসলে বোঝা যাবে না, দেখে মনে হবে যে এটা কোথায় আসলাম। যখন নৌকায় উঠবেন তখন মনে হবে যে এটা কোনো জায়গা হলো, বাট নৌকায় ওঠার পরে যখন ভিতরে আমরা ঢুকবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সত্যি আমাদের বাংলাদেশে খুব সুন্দর যে জায়গা রয়েছে এটা পৃথিবীর কোথাও নেই। আমরা প্রত্যেককে বলবো, আপনারা যারা দেশ বিদেশে গিয়ে অনেক বড় অনেক অনেক টাকা খরচ করে আমরা বিদেশে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর এগুলো ভ্রমণ করি, কিন্তু বাংলাদেশ যে এত সুন্দর, এই সকল জায়গাতে না আসলে বোঝা যাবে না। আমরা আপনাদেরকে আবার আমাদের দুই শিল্পী, আপনারা জানেন শক্তি
এবং নিশাত যে আছে আমাদের সাথে, নিশাতও গান করে, অনেক সুন্দর গান করে। তারা দুই বন্ধু একসাথেই গাজীপুরে ছিলেন, বাবার চাকরি সূত্রে নিশাত চলে আসছে সিলেটে। আমরা প্রায় আড়াই বছর পর সিলেটে আসলাম। দুই বন্ধু দেখতে খুব ভালো লাগছে, মানে তারা খুব এনজয় করছে। এবং আমি বলবো যে আরেকটা গান হয়ে যাক, জলের গান। বকুলি ফুল সোনা দিয়া কান বান্ধাইলি, বকুলি ফুল সোনা দিয়া হাত কান বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পড়ানে পাটেলো। বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাইয়া দর করিলো, জামাইয়া দর করে। শাওন ভাদর মাসে জামাইয়া দর করিলো, জামাইয়া দর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, ফরমতো নাই ঘরে এলো। বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনাদেরকে এখন যে অবস্থায় আছি দেখেন, চারদিকে গভীর অরণ্য, গভীর জঙ্গল, এবং এখানে না আসলে বুঝতে পারবো না আসলে কোথায় আমরা ঢুকছি। ভয়ও করছে একটু, মানে চারদিকে জঙ্গল আর জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে অষ্টআশি সেই ভয়াবহ বন্যার মাঝখানে আমরা, গাছ টাছ সব কিছুই। আমি বুঝতে পারতেছি না যে এখানে এই গাছগুলো কিভাবে বেঁচে আছে সব সময়। এই দেখেন জঙ্গলের ভিতর দিয়ে নৌকা যাওয়ার জন্য সরু রাস্তা রয়েছে, এই ভিতর দিয়ে নৌকাগুলো ঢুকে যায়। অপূর্ব অপূর্ব কি বলবো, এটা বর্ণনা করার মতো না, না আসলে বিশ্বাস করা যাবে না। এদিক ঘুরে বসলে আমার মনে হয় ভালো হবে। না না এই যে দেখতে পাচ্ছেন আমরা নৌকায় বসে আছি এবং নৌকা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ অপূর্ব সুন্দর, বাংলাদেশে যে এত সুন্দর সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সত্যি
দেখতে পাচ্ছেন বিশাল অরণ্য, বিশাল এক গাছ, ভয় লাগবে এই গাছটা দেখলে। আপনারা দেখেন তার ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কি বলবো, আমরা আরেকটা গান শুনে আসি, আমরা এবার আরেকটা গান শুনে আসি। মন যদি শোনাও, মন যদি রাহি নিবে ফিরিয়ে দিও, জীবনের আলোটুকু তোমায় দিলাম তুমি নিভিয়ে নিও। মন যদি রাহি নিবে ফিরিয়ে দিও, জীবনের আলোটুকু তোমায় দিলাম তুমি নিভিয়ে নিও। যে ফুল গিয়েছে ঝরে তাকে যেতে দাও না, মাটির প্রদীপ সে তো জ্বেলে রাখা যায় না। যে ফুল গিয়েছে ঝরে তাকে যেতে দাও না, মাটির প্রদীপ সে তো জ্বেলে রাখা যায় না। গুনগুন গান করে ভ্রমরায় রোল, গুনগুন গান করে ভ্রমরায় রোল, আলো জলে আলো নিভে কাটার আঘাত তুমি সইয়ে নিও। আলো জলে আলো নিভে কাটার আঘাত তুমি সইয়ে নিও। যে আশায় সাধি তারে সে তো ভোলা যায় না, আলে আকে আলো ভেবে বেঁচে থাকা যায় না। যে আশায় সাধি তারে সে তো ভোলা যায় না, আলে আকে আলো ভেবে বেঁচে থাকা যায় না। ভালোবাসা বেঁচে রবে করি সে আকুল, ভালোবাসা বেঁচে রবে করি সে আকুল, জীবনের স্মৃতিগুলো তোমায় দিলাম তুমি মুছিয়ে নিও। জীবনের স্মৃতিগুলো তোমায় দিলাম তুমি মুছিয়ে নিও। মন যদি রাহি নিবে ফিরিয়ে দিও, জীবনের আলোটুকু তোমায় দিলাম তুমি নিভিয়ে নিও। থ্যাংক ইউ। হ্যাঁ, আবারও দেখেন চমৎকার একটা জঙ্গলের ভিতর দিয়ে আমরা ঢুকছি, গান শুনছি, খুব মজা হচ্ছে আমাদের। সবাইকে আসবো, আসতে বলবো। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের নৌকা গাছগুলোর ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে আছেন আহমেদ কাজল ভাই, রেজাউল করিম ভাই দারুণ লিখছেন, খুরশেদ সাদেকুর রহমান ভাই, হ্যাঁ রিপন মণ্ডল আমার প্রিয় দোস্ত, তুমি ওয়াশিংয়ে আছো, মানে দেখে যাচ্ছ আমি বুঝতে পারছি। অহনার জন্য শুভেচ্ছা, তুমি অহনাকে তুমি নিয়ে অবশ্যই এই জায়গাটা ঘুরে ঘুরতে আসবা। পানি তো চারদিকে আছে, এভরিহোয়ার এভরিহোয়ার ইজ ওয়াটার, বাট নট এ ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। বুঝতে পারছেন, চারদিকে পানি আর পানি, কিন্তু খাওয়ার কোনো পানি নেই। এটা না খাও, অন্যটা খাও, পানিও খাওয়া যায়, পানিও খাওয়া যায়। নৌকার মাঝি ভাই বলছে পানিও খাওয়া যায়, বিশুদ্ধ পানি। দেখেন এই গাছটা কি অবস্থা, মনে হচ্ছে পানির ভিতর ডুবে আছে। দেখুন কি জঙ্গল সত্যিকার অর্থেই, এখানে না আসলে বোঝা যাবে না। এটা তুমি কিছু বলো, সবার উদ্দেশ্যে কিছু বলো।
আরো খুব সুন্দর একটা জায়গা আমাদের জন্য দোয়া করবেন বলো। হ্যাঁ বলেন। হ্যালো নিশাতের বাবা। হ্যালো এভরিবডি। খুব সুন্দর একটা প্লেস এখানে, এজ লাইক মানে সুন্দরবন। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি হ্যাঁ কত সুন্দর করে দুনিয়াতে তৈরি করে রেখেছে। তো আপনারা সবাই আসবেন, অবশ্যই আপনাদেরকে ইনভাইট করলাম, আসলে খুবই এনজয় করতে পারবেন। খুবই একটা অপরূপ সৌন্দর্য জায়গা, যা না দেখলে মানে কল্পনাও করতে পারবেন না, সিম্পলি আনবিলিভেবল। অবশ্যই আপনারা সবাই আসবেন। আর এখন সরোয়ার ভাই আছে, আমার খুব প্রিয় একজন মানুষ। তারপরে উনার দুজন মেয়ে আছে, হ্যাঁ আমার ছেলে মেয়ের এক সবচেয়ে কাছের এবং খুব প্রিয়। এদেরকে পেয়ে আরও আমি এবং আমার ছেলে মেয়ে সবাই ফ্যামিলি মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। সবাই আবার আসবো আপনার কাছে। আমি এবার চলে যাই, দেখেন ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার, সবকিছু মনিটর করা হয় এখানে সিকিউরিটির জন্য। উঠে এই পুরো রাতারকুল এরিয়াটা দেখা যায়, এটা ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো হয়তো, মানে ওয়াচ টাওয়ারে উঠে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ তুমি রিপন মণ্ডল, তুমি এখনো আসছো দেখছি। দেখো আমাদের খুদে সিঙ্গার শক্তি, তার বন্ধু নিশাত, তৃপ্তি, এই তো ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি, আমরা উপরে উঠে আবার আসবো।